হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট চিংড়ি শুটকি দিয়ে ঢেঁড়স ভাজির রেসিপি। রেসিপিটি করার জন্য আমার লাগতেছে ঢেঁড়স। আমি ঢেঁড়স ছোটো ছোটো এভাবে টুকরো করে নিয়েছি, এখানে আমার 500 গ্রাম শুটকি আছে। লাগতেছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টা রসুন আমি থেঁতো করে নিয়েছি। এটা থেঁতো করে ভাজি জাতীয় খাদ্যে থেঁতো করে রসুন দিলে অনেক মজা হয়। 1 চা চামচ দিয়েছি মরিচ, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মশলার গুঁড়া, আন্দাজ মতো লবণ। এখানে নিয়েছি ছোট চিংড়ি শুটকি, তাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তাও চেষ্টা করবেন, দিলে কিন্তু অনেক মজা হয়। এখানে 8টা আমি কাঁচামরিচ পেরে নিয়েছি, এবার ফাড়লে কিন্তু ঝাল হয়, অনেক মজা লাগে খেতে। এর একটা বড় সাইজের টমেটো আমি এভাবে লম্বাটে করে কুচি করে নিয়েছি। এবার চলুন রেসিপিটি তৈরি করা যাক। চলে আসলাম রান্না করার জন্য। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পর থেঁতো করে রাখা রসুন দিয়ে ফেলেছি। এবার রসুন গুলাই দেবেন, থেঁতো করে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালোবাসে। এবার একটু কড়া ব্রাউন হয়ে যাওয়ার পর কালারটা, এরপর আপনারা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব পেঁয়াজ আর রসুনগুলো। দেখেন রসুনগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, এর ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। এরপর দিয়ে দিব শুটকি, কাঁচামরিচ, হলুদ মরিচ মশলা, লবণ, টমেটো চারা সব উপকরণ দিয়ে দিব। টমেটোটা কিন্তু সঙ্গেও দেওয়া যায়, সঙ্গে দিলে কিন্তু ওটা গলে যায়, দেখতে সুন্দর লাগে না পরে। সিজনটা একদম শেষের দিকে দিলে ভালো হয়। এগুলো কষানোর জন্য আমার লাগতেছে পানি, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো পানি। আপনার উপরে পানি দিয়ে দিন, জাস্ট এগুলো কষানোর জন্য অল্প একটু পানি লাগবে। এ ভাজিটি কিন্তু আমি ঝুল দিয়ে করবো না রান্না, ঝুঁঝুরো টাইপের হবে, সেজন্য জাস্ট অল্প পানি দিলেই হবে কষানোর জন্য। একটু পানি দিয়ে দিচ্ছি, পানি কম মনে হচ্ছিলো, মশলাগুলো যাতে নিচে লেগে না যায়। এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন মশলাগুলো ভালো একটা কালার চলে এসেছে। তেলগুলো যদি উপরে বেশি উঠে তাহলে বুঝতে হবে এগুলো কষানো শেষ। দেখেন মশলাপাতে একটা সুন্দর কালার চলে এসেছে, এর মধ্যে তেলগুলো উপরে বেশি উঠে গেছে। এখন এটা আমি যে 500 গ্রাম ঢেঁড়স কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। বিশেষ কিছুই নেই, কিন্তু চেষ্টা করতে হবে শুটকিটা দেওয়ার জন্য। শুটকিটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটো এভাবে শেষের দিকে দিলে কিন্তু এটা আস্ত থেকে যায়, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এবার সব মশলাপাতির সাথে ঢেঁড়সগুলো মিশিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে সব কিছু মিশিয়ে বলবেন। এভাবে করে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। ঘিরে রুস দিয়ে প্লেট ভাত কিন্তু পুরাই শেষ করে দেওয়া যায়, কোনো তরকারির প্রয়োজন হয় না যদি এটা এভাবে রান্না করা হয়। এবার মশলাপাতিগুলো মিক্স করা হয়ে গেলে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব, যেহেতু ঢেঁড়স অত বেশি টাইম লাগে না, 10 মিনিটের মধ্যে হয়ে যায়। দেখেন
সবুজের মধ্যে কালারটা কত সুন্দর দেখতে লাগছে। এটা মিক্স হয়ে গেলে ভালোভাবে আর একটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আস্তে আস্তে, 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি আপনাদের কিরকম হয়েছে। দেখেন এগুলো কিছুক্ষণ ঢেকে রাখলে আপনা আপনি হয়ে যায়, 5 মিনিট পর ঢেকে সেরে অবস্থা প্রায় হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে, লবণটাও পারফেক্ট ছিল। আমি টেস্ট করে দেখছি, অনেক মজা হয়। এটা একটা ডিশে নিয়ে নিচ্ছি, দেখেন একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। পাটকাঠির ভিডিওতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।